মানে আওয়ামী লীগের উত্তর এবং দক্ষিণে আয়োজিত যে উন্নয়ন এবং শান্তি সমাবেশে বাইতুল মোকাররমের উত্তর গেটে দক্ষিণ গেটে সংলগ্ন যে সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু ঢাকা মহানগর যুবলীগের উদ্যোগে একটি বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং তার সঙ্গে এই মহানগর যুবলীগের যে ব্যানারের পিছনে কিন্তু রয়েছে ওয়ার্ডের যারা রয়েছেন যারা তাদের তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং হাজারীবাগ থানা থেকে আসছে একটি দল পল্টন থানা যুবলীগ হাজারীবাগ থানা যুবলীগ রয়েছেন এবং বিভিন্ন ওয়ার্ড থানা ওয়ার্ড যুবলীগ রয়েছে ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ বিভিন্ন ওয়ার্ডে যারা যুবলীগ নেতৃবৃন্দ এবং ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে যুক্ত হওয়ার জন্য চলে এসেছেন এবং সেখানে আমরা রাজনীতিতে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে মহানগর দক্ষিণে যারা যুবলীগ রয়েছে তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু বিভিন্ন ওয়ার্ড মহানগর দক্ষিণে আয়োজিত যে বিভিন্ন ওয়ার্ডগুলো যে যুবলীগ ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসছেন এবং যে আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যেতে পূর্বে ঘোষিত যে শান্তি সমাবেশটি উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে সেই শান্তি এবং উন্নয়ন সমাবেশের আজকে এই ২৩ তারিখে শনিবার বাইতুল মোকাররম উত্তর গেটে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিনি কিন্তু প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সেই সঙ্গে সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে শেখে সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং যে এই যে যুবলীগের যে বিভিন্ন নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে বিভিন্ন সমাবেশ স্থলে বিভিন্ন যে নেতাকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন এবং আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি যে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগ এবং রয়েছে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগ সেই সঙ্গে রয়েছে পল্টন থানা আওয়ামী যুবলীগ সহ বিভিন্ন থানা থেকে হচ্ছে নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত যে সমাবেশে সমাবেশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং মিছিল নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু যুবলীগের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের যে রাষ্ট্রনায়ক যে শেখ হাসিনা উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু ও শান্তি এবং উন্নয়ন সমাবেশে যুক্ত হতে শোভাযাত্রা নিয়ে কিন্তু যুবলীগের দক্ষিণে আয়োজিত একটি বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছে এবং আমরা এসছেন হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণে যে পল্টন থানা যুবলীগ এবং সেখান থেকে নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যুবলীগের এই যে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা সরাসরি দেখার চেষ্টা করছি যে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সেখান থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়েছেন এবং সেই যে বিভিন্ন ওয়ার্ডে যে যুবলীগের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই যে মহানগর দক্ষিণে যে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং আমরা সরাসরি চেষ্টা করছিলাম আজকের এই যুবলীগের যে শান্তি যুবলীগের যে নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছে এবং তাদের এই মিছিলটি কিন্তু এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যুবলীগের যে মিছিলটি রয়েছে এবং সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে হচ্ছে শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে যুবলীগের নেতৃবৃন্দ রয়েছে আমরা দেখছি একটি ৩৮ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে একটি ব্যানার নিয়ে উপস্থিত রয়েছে এবং ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগ হচ্ছে ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগ রয়েছে ১৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা কিন্তু ঢাকা মহানগর একসাথে সঙ্গে এসে যুক্ত হয়েছেন এবং সেই নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বাইতুল মোকাররম উত্তর গেটটি যে রয়েছে দক্ষিণ গেটটি যে রয়েছে এই দক্ষিণ গেটটি থেকে
মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং সমাবেশ স্থলটি আমি সেখানে কিন্তু আরো নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু হয়েছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং তারা কিন্তু বিভিন্নভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং যুবলীগের যারা চেয়ারম্যান রয়েছেন এবং সাধারণ সম্পাদক যুবলীগের চেয়ারম্যান যে ফজলে শামসুল এবং সাধারণ সম্পাদক নিখিলকে নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং যুবলীগের বিভিন্ন যে স্লোগানটি রয়েছে এবং সেই স্লোগানটি কিন্তু রয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে এই সমাবেশে কিন্তু ইতিমধ্যে যারা আসেন কিন্তু তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখছিলাম যে আজকে যে তারা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে হচ্ছে যুক্ত হয়েছেন এবং আমরা চেষ্টা করছিলাম আজকে এই যে সমাবেশ স্থলটিতে এবং আমরা আপনাদের দেখছিলাম যে যুবলীগের যারা দক্ষিণের উদ্যোগে যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত যে সমাবেশটি এবং সেই সমাবেশে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং সেখান থেকে কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসছে এবং সেই সঙ্গে দক্ষিণের মহানগরের যে যুবলীগের নেতৃবৃন্দ তারা কিন্তু একটি বিভিন্ন ওয়ার্ডের সম্মিলিতভাবে একটি যুক্ত হয়েছেন এবং আমরা আপনারা একটু চেষ্টা করবো কথা বলার জন্য এবং কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আজকে এই উন্নয়ন এবং শান্তি সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে নেতৃবৃন্দ যারা রয়েছে
অনুষ্ঠান তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে এবং সমাবেশ স্থলকে আরো পরিপূর্ণ করতে এবং সফলমূলক এই মুহূর্তে হচ্ছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে হচ্ছে নেতা কর্মীরা কিন্তু যুক্ত হচ্ছিলেন এবং এই যে আজকে এই উন্নয়ন কর্মসূচি সমাবেশটি ধীরে ধীরে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আওয়ামী লীগের স্মরণীয় একটি তার বিভিন্ন সমাবেশ থেকে হচ্ছে নেতা কর্মীরা আসতেছেন এবং আরো 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 নেতা কর্মী আসবেন এবং পুরো এলাকাটিতে জনসমুদ্র তৈরি হবে এমনটা প্রত্যাশা করছেন যে এই স্থানীয় যারা নেতৃবৃন্দ যারা বিভিন্ন মিছিল নিয়ে এখানে আসছেন তাদের থেকে এই ছিল আমার কাছে এই বিভিন্ন মিছিল থেকে সম্মিলিত যে গুলিস্তানে যে শান্তি সমাবেশটি হচ্ছে আওয়ামী লীগের এবং সমাবেশ স্থল থেকে সর্বশেষ তথ্য।